বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের পদ নিয়ে সৃষ্টি হলো জটিলতা। দীর্ঘদিন ধরে এই পদটি খালি ছিল। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, রাজ্য শিক্ষা দপ্তর একটি নাম নির্বাচিত করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিলেন। রাজ্যপাল সেই নাম অনুমোদন না করে গৌতম চন্দ্র নামে একজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন বলে অভিযোগ করেন পার্থবাবু। তো উনি অনারেবল মিনিস্টার, উনি কী বলবেন বা কী বলেছেন সেই নিয়ে আমার কিছু বক্তব্য নেই, বলাটা আমার উচিত। ওটা তো বিশ্ববিদ্যালয়ের, আমি 30 বছর ধরে অধ্যাপনা করছি, তো সেই কারণে আমি বিশ্ববিদ্যালয়ের লোক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লোক, এবং আউট অ্যান্ড আউট আমি একজন অ্যাকাডেমিশিয়ান। এবং আমার পড়ানো এবং আমার গবেষণার বিষয়ে আপনারা সবাই খুব ভালো জানেন। ইতিমধ্যে অনেকবার মশা, ডেঙ্গু এইসব নিয়ে আমি অনেকবারই চেষ্টা করেছি। তো তারপরে আবার একটা দেখলাম অর্ডার, আমার যে অর্ডারটা বেরিয়েছিল সে অর্ডারটা আমি দেখলাম, তারপরে দেখলাম যে আবার একটা অর্ডার বেরিয়েছে গভর্নমেন্টের, এবং তাতে আমার কথা উল্লেখ করা রয়েছে, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি সই আছে দেখলাম। তো এটা তো, এটা নিয়ে আমার কিছু তো খুব একটা বলার কিছু নেই, আমি কিছু ব্যাপারটা বুঝছি না আর কি এখনও পর্যন্ত, দেখা যাক কী হয়। হ্যাঁ, আশিসবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, উনিও জুলজির মানুষ আমিও, এবং সেটা শ্রদ্ধার সম্পর্ক, কিন্তু এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। এটা কীভাবে কী হচ্ছে এটা তো মানে আমার বোধগম্যতার বাইরে হচ্ছে আর কি, আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে। হ্যাঁ, আলাদা করে কোনো চিঠিপত্র আমার কাছে এখনও এসে পৌঁছায়নি, কিন্তু কালকে যেটা বেরিয়েছে সেটাতে ওনার সই আছে, আমি দেখলাম আমার নামে চিঠি বেরিয়েছে, কিন্তু আলাদা করে আমার নামে কোনো চিঠি এখনও আসেনি। আমি এখনও পর্যন্ত সেভাবে কিছু ভাবিনি আর কি, কারণ সত্যি কথা বলতে কি খুব একটা চেয়ারের মোহ আমার কোনো দিনই খুব একটা নেই। এবং আমি আপনাদেরকে আগেও বললাম, আবার বলছি, যেহেতু আমি একজন অ্যাকাডেমিশিয়ান এবং খুব যোগ্যতার সাথে 30 বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি এখন সিনিয়র মোস্ট ফ্যাকাল্টি মেম্বার সায়েন্স ফ্যাকাল্টির, এবং আমাদের বায়োডেটা, আমরা যারা অ্যাকাডেমিশিয়ান তাদের বায়োডেটা কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে আছে। এবং আমি এই কথা আপনাদেরকে বলবো যে পরীক্ষা প্রার্থনীয়, আপনারা ওয়েবসাইট খুলে বায়োডেটা দেখে নিন, এবং সেখানে যদি কোনো কারণে মনে হয় যে আমার কোথাও কমতি আছে তাহলে সেটা আমাকে জানাবেন। আমি কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করে আমার জায়গাটা, আমার আমি একজন অ্যাকাডেমিশিয়ান, সেই জায়গাটাকে কিন্তু আমি একদম উঁচুতে তুলে ধরবার চেষ্টা করেছি, এবং সেটা আমার আছে। মানে এটা কিন্তু প্রথম নয়, যেখানে যেখানে যখন কোনো ভাইস চ্যান্সেলারের পদ বেরোই, যেহেতু আমি মনে করি আমার যোগ্যতা আছে, আমি কিন্তু সব জায়গাতে অ্যাপ্লাই করি, সেটা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, সব জায়গাতে আমি কিন্তু অ্যাপ্লাই করি। এবারে যোগ্যতা অনুযায়ী বিষয়, মানে এটা তো একটা একাডেমিক পোস্ট, কাজে অ্যাকাডেমিশিয়ানদের বায়োডেটা দেখেই অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা। তো আমি আশা করি রাজ্যপাল যে মানে চ্যান্সেলার আর কি, চ্যান্সেলার যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন সেটা নিশ্চয়ই আমার বায়োডেটা দেখেই করেছেন। সেটা কি মনে করছেন যে যোগ্যতা ঠিক মতো নেই সেই সে ব্যাপারে আমার কিছু বলবো না, আমার কিছু বলার ঠিক হবে না। তো আমার খালি একটাই, যে পরীক্ষা প্রার্থনীয় অ্যাকাডেমিক পোস্টের যার অ্যাপয়েন্টমেন্ট হবে তার বায়োডেটা দেখে হওয়া উচিত, এবং আমার বায়োডেটা ওপেন আছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে, তিনি সেটা দেখে আপনারা দেখুন সবাই। আশিসবাবুর সাথে আমি কথা বলিনি এখনও পর্যন্ত কিছু, দেখা যাক। না, আশিসবাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, এবং এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, আমি জয়েন করতে যাব, হাতে নিয়োগপত্র পেলে আমি জয়েন করতে যাব। যদিও ইতিমধ্যে শিক্ষা দপ্তরের অনুমোদন প্রাপ্ত আশিসবাবু ওই পদে জয়েন করেছেন। হ্যাঁ, আমি জাস্ট এখনই জাস্ট জয়েন করলাম বর্ধমান ইউনিভার্সিটির পুরো ভাইস চ্যান্সেলার হিসাবে। না, ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি এখন, আমি কালকে সন্ধ্যার পরে, সন্ধ্যায় শিক্ষা দপ্তর থেকে, সন্ধ্যা থেকে শিক্ষা দপ্তর থেকে আমার কাছে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে আর কি। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আজকে মানে জয়েন করবো, সেই জন্য আমি মানে জয়েন করার জন্য এখানে আমি এসেছি আর কি। না, শিক্ষা দপ্তর সেরকম কিছু বলেননি, আমি জানি যখন পেয়েছি আমি জয়েন করাটা তাড়াতাড়ি করাই ভালোভাবেই আমি এখানে জয়েন করব, খারাপ লাগবে না, বর্ধমান ইউনিভার্সিটি তো ভালো ইউনিভার্সিটি। হ্যাঁ, দেখুন ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নয়, আমাকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে লেটার পাঠিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সেই অনুসারে আমি জয়েন করেছি। এখন কে কী পেয়েছে না পেয়েছে সেটা আমি জানি না। কোন কলেজ? আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি হেড ডিপার্টমেন্ট অফ জুলজি ছিলাম। আমি কি মানে জানি না ঠিক, তাহলে হয়তো ওরা এসছে আমার সঙ্গে দেখা করে বা কোনো কথা কিছু হয়নি।
না না রাজ্য সরকারের সঙ্গে তো কোনো লড়াই হয়নি পড়াশোনা নিয়ে, না রাজ্যপাল ভাবছে সেটা তো আমি বলতে পারবো না। তবে ছাত্রছাত্রীদের প্রতি আমার মেসেজ থাকবে যে ছাত্রছাত্রীরা যেহেতু এখন একটা প্যান্ডেমিক ভাব চলছে করোনা ভাইরাসের, সেই জন্য তো সব তো বন্ধ আছে 30 জুন পর্যন্ত, তবে অনলাইনে যাতে তাদের ক্লাস ক্লাসগুলো ঠিকমতো চলে ঠিকমতো হয় এবং তারা যাতে নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করে এবং তাদের মানে যে এখন একটা টেনশন চলে আসছে যে আমাদের ভবিষ্যৎ কী হবে, সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে তো, এতে যা হবে সারা পৃথিবীর একটা মানচিত্র অনেক পরিবর্তন আসবে শিক্ষার মানে এতে। তো সেই অনুসারে আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় বা বর্ধমান ইউনিভার্সিটি সেই অনুসারে আমরা ট্যাকল করব এবং ছাত্রছাত্রীদের আমরা যাতে ঠিক সময়ে আমরা পরীক্ষা টরীক্ষাগুলো নিয়ে নিতে পারি এবং ঠিকমতো তাদের ক্লাসগুলো আমরা ইয়ে করে তাদের ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি, এইটাই আমার সব থেকে প্রাধান্য থাকবে, ছাত্রছাত্রীদের প্রতি প্রাধান্য থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো মন্তব্য করতে চাননি। হ্যাঁ হ্যাঁ প্রফেসর জয়েন করেছেন, হ্যাঁ অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার উনি জয়েন করেছেন, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডার অনুসারে উনি এখানে প্রফেসর হিসেবে জয়েন করেছেন। গৌতম চন্দ্রকে তো রাজ্যপাল নিয়োগ করেছিলেন, তো উনি কি জয়েন করার জন্য এসেছিলেন? না এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না, জানতে পারছি না, আর এই নিয়ে আমি এখন আর কোনো মন্তব্য করতে চাইছি না। হ্যাঁ উনি জয়েন করেছেন আজ থেকেই উনি কাজ শুরু করেছেন অ্যাজ পার ওবিসি, হ্যাঁ উনি জুলজি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। উনি কোথা থেকে এলেন? ইউনিভার্সিটি অফ কল্যাণী, উনি ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ জুওলজি ইউনিভার্সিটি অফ কল্যাণী। বর্ধমান থেকে সুমিত ভকত, আনন্দ বার্তা।